আওয়ার বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে রুল ময়দার লুচি আর সাদা আলুর তরকারি। আমি 6টা লুচির জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ময়দাটাকে আগে মেখে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার ময়দাটাকে তেল আর লবণ দিয়ে সুন্দর করে আগে মেখে নেব। আটাটা আমি মেখে নিয়েছি, এর মধ্যে এবার অল্প অল্প জল দিয়ে ফাইনালি মেখে নেব। আজকে টেম্পারেচার কত ডিগ্রি এখনো দেখা হয়নি, তা মনে হচ্ছে আজকে টেম্পারেচার অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি, কারণ আমি ভোর 4টায় উঠেছি মর্নিং ওয়ার্কের জন্য। তখন যা গরম লাগছিল হাঁটতে গিয়ে গা দিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে আজকে খুব টেম্পারেচার। এখন 8টা 10 বাজে, ঘরে টিকতে পারছি না গরমের জন্য। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, সামান্য একটু তেল নিয়ে ময়দাটার উপরে লাগিয়ে দেব যাতে শুকিয়ে না যায়, দিয়ে থাল দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তেল লাগিয়ে এবার থালা দিয়ে ঢেকে রাখি। এর মধ্যে আমি আলুর তরকারিটা করে নেব। তাহলে গ্যাসের কাছে চলুন বন্ধুরা, গ্যাসটা এবার আমি অন করে নেব। কড়াইটা চালিয়ে দেব, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার বন্ধুরা প্রতিটা সবজিতেই কিন্তু খুব তেল পড়ে যায়, বুঝতে পারি না। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কালো জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এর মধ্যে ডুমো ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিতে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটাকে এই পাটির মধ্যে আমি ঢেলে এই ওভেনে তরকারিটা করে নেব, ওই কড়াইতে লুচিটা ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। লুচিটাকে এবার ঢেলে নেব,
তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে লুচিগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে তুলে নেব। লুচিগুলো আমি সব ভেজে ফেলেছি। আমার সাদা আলুর তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই লুচি আর সাদা আলুর তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বটনটিকে প্রেস করে দিবেন আর অল বটনটিকেও টিপে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।